ক্ষমতার দাপটে এক এক সময় ঘটান এক এক অপকর্ম, কখনো অন্যের জমি দখল, কখনো বা লাঠি শোটা হাতে নিয়ে হামলা করেন সাধারণ মানুষের উপর। তার এমন বেপরোয়া কর্মকাণ্ড থেকে রেহাই পাচ্ছেন না নারীরাও। জামালপুর জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত ও তার মা শিল্পী বেগম সহ পরিবারের আরও তিন সদস্যকে হামলার অভিযোগ উঠেছে। ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু ও তার বাবা আবলু প্রামাণিকের বিরুদ্ধে। লাজুর বাবা আবলু প্রামাণিক মাদারগঞ্জ উপজেলার করইচুরা ইউনিয়নের সদস্য। ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে ভর্তি চলছে, বিস্তারিত জানতে ভিজিট করুন। বাবা ও ছেলে মিলে দলের দোহাই দিয়ে এভাবেই করছেন নানা অপরাধ। জানা গেছে, গেল 20 জানুয়ারি জমি নিয়ে বিরোধের জেরে জেলা ছাত্রলীগ নেতা সিফাত ও তার মায়ের ওপর দলবল সহ হামলা চালায় ইউনিয়ন যুবলীগ নেতা লাজু ও তার লোকজন। সিফাতের বাবার জমি নিজের দাবি করে শ্লীলতাহানি ও মারধর করে সিফাতের মা শিল্পী বেগমকে। এ সময় লাজুর পিতা ইউপি সদস্য আবলু প্রামাণিকের নির্দেশে লাজু ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে সিফাত ও তার পরিবারের সদস্যদের উপর হামলা করে, বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে কয়েকজনকে। উপজেলার করইচুরা ইউনিয়নের মহিষবাথান গ্রামে ঘটে এ ঘটনা। স্থানীয়রাও তাদের এমন অত্যাচারে এখন অতিষ্ঠ। এ ঘটনায় ছাত্রলীগ নেতা সিফাতের মা শিল্পী বেগম বাদী হয়ে লাজু ও তার পিতা সহ 5 জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত 3 থেকে 4 জনের নামে মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। ছেলে গেছে, আমি গেছি, আর 5 জন 6 জন মহিলা গেছে। ওরা দল বল আইসে এক জায়গায় হামলা করছে, ওই জায়গাতে না আইসে 10-12 জন আইসে আমার ছেলের উপরে হামলা করছে, আমাকে মারছে, আমার ছেলেকে মারছে, মোবাইল কেড়ে নিয়েছে, লাঠি দিয়ে পিটাইছে, আপনার গলার চেন আমার কেড়ে নিয়েছে, আমার মেয়েরে বাঁচতে পারিয়েছে। এ বিষয়ে জেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ সিফাত জানান, লাজু ও তার পিতার পেশাই হচ্ছে এলাকায় বিভিন্ন মানুষের জমি দখল করে নেওয়া। 2 লক্ষ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রাজবুল ইসলাম লাজু এবং তার বাবা আব্দুল মেম্বারের নেতৃত্বে মানে হুট করে আমাদের উপর হামলা চালায় আর কি। ওখানে আমি কেউ ছিল না, আমি এবং আমার মা বোন এবং ফুবুরা ছিল, এবং তারা আমার আমার দুর্বলক জমি দখল করতে চায় এবং এটার বাধা দেওয়ার জন্য আর কি আমাদের উপর হামলা চালানো হয়। এদিকে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান লাজু জানান, তার জ্যাঠাতো ভাই ওই জমির প্রকৃত মালিক। কালকে নাকি আবার ঘরটা দেখেছে, পরে এই পক্ষের যারা তারা হয়তো বাধা দিচ্ছে, পরে আমরা যখন আসার ছিল, পরে আমরা ঘটনার শেষের দিকে শেষ হওয়ার পরে অনেক গেছি, যাবার ধরে গেছে, পরে জটিল হয়েছে, শেষই হয়েছে, হয়তো ধাক্কাধাক্কি হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান কালবেলাকে জানান, জমি নিয়ে বিরোধের ঘটনার অভিযোগ তিনি পেয়েছেন, তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বেশ কয়েকদিন ধরে তাদের জমি নিয়ে একটা ঝামেলা আছে, তো দরখাস্ত আছে, হ্যাঁ আমার পুলিশ গিয়েছিল দেখতে আসছে, হ্যাঁ অভিযোগ আসছে জমি সংক্রান্ত বিষয়ে আর কি। একজন সে বলে যে আমাদের জমি, সে বলে তারা বারিশ করে, নানান ধরনের জমি নিয়ে যে সমস্যাটা থাকে আমরা দেখতেছি, যে যে অভিযোগ পাইছি আমরা তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নিচ্ছি। তবে স্থানীয়রা জানান, এ জমি দখলে নিতে দীর্ঘদিন ধরে ক্ষমতার জোরে লাজু ও তার লোকজন সিফাতের পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে। নুসরাত জাহান কলি, কালবেলা।